হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বাজে সকাল 9টা, তো 9টা থেকে আমরা ব্লগটা শুরু করছি। আর আমার স্নান করা অলরেডি হয়ে গেছে, স্নান করে সিঁদুর টিঁদুর করে নিয়েছি, আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু চুলে শ্যাম্পু করেছি, আর আজকে শাড়িও পরেছি। তো এই যে এখনও চা খাওয়া হয়নি, তো এবারে চা খেতে যাবো। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু বা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমার নেক্সট ভিডিওটা ছাড়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক স্বাগত আমার চ্যানেলে, আর অনেক ভালোবাসা। তো চলো তাহলে এখন আমি চা খেতে যাবো, চাটা খেয়ে নিই। তো এই যে চা খেতে চলে এসেছি, এই যে চা, আর সাথে নিয়েছি পাউরুটি, বিস্কুট আর চানাচুর নিয়েছি। আর আমি আর শুভ এখন চা খাচ্ছি, তো চাটা খেয়ে নিই। চা খাওয়া কমপ্লিট, আর এখন যাব রান্না করতে। তো তার আগে ভাবছি তোমাদেরকে একটা মানে জিনিস শেয়ার করব তোমাদের সাথে। তো যেহেতু তোমরা এখন আমার ফ্যামিলির একটা মেম্বার হয়ে গেছো, তো তোমাদেরকেও তো অবশ্যই জানানো দরকার। তো সেটা হচ্ছে, আমরা আজ থেকে না একটা নতুন ব্যবসা করছি, মানে খুলেছি, আর আমার হাজব্যান্ডই করছে ওটা। আমি আর মাও হেল্পে আছি, কেননা ও হয়তো একা পারবে না, তাই আমরাও হেল্প করে দিই। তো আজকে থেকেই স্টার্ট করেছি। আর সেই সেটা হচ্ছে তোমার সবজির ব্যবসা। আর সবজি ব্যবসা বলতে, আমার হাজব্যান্ডের দোকান আছে বাজারে, তো ওখানে ওখানে ওখানেও মানে ব্যবসা মানে করে ওখানে। ওখানে যেহেতু বাবা থাকে, তো ও বলল, ও ভাবছে, ও মানে ও ভাবছিল যে তাহলে বাবা যখন দোকানে থাকে, আর করোনার মধ্যেও তো, তাহলে আমি বাড়িতে একটা কিছু ব্যবসা করি। তো আমি আর মাও সাথ দিলাম যে হ্যাঁ চলো করো, তাহলে এটা তো ভালো কথা। তো তাই ভাবলো যে তাহলে সবজির ব্যবসাটাই করি, কেননা আমাদের গ্রামে, আমাদের মানে আমাদের পাড়াতে না পাশেই একটা মানে ভুসিমালের দোকানও আছে। তো ওটা ওটা ভাবছিলো যে না ওটা করবো না, যেহেতু ও চালাচ্ছে, চালাক, তাহলে আমি সবজি ব্যবসাটাই করি। কারণ পাড়ার অনেকেই অনেক অসুবিধা হয়, বাজারে যেতে হয় মহিলাদের, তো বিশেষ করে তার জন্যে সবজি ব্যবসাটাই শুরু করেছি নতুন। তো দোকান দোকান করতে পারিনি, জাস্ট উপরে একটু মানে কাপড় টাপড় টাঙিয়ে প্রথম, যেহেতু প্রথম শুরু করেছি, তো তোমাদের কাছে ওর জন্য শেয়ার করতে চলে এসেছি। আর আমাদের বাড়ির আমাদের মানে বাড়ির গেটের বাইরেই করছি, রাস্তার উপর মানে রাস্তার সাইড করে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, চলো তাহলে দেখাই। আমাদের দোকান এই যে, আর এই যে আমাদের গেট, আর গেটের পাশেই এই যে রাস্তার সাইড করে, আর উপরে বললাম তো এই যে আমাদের, আমার একটা চাদর ওটা টাঙিয়েছি, আর ওইদিকে মা চটর দিয়ে একটু ঘেরা দিয়েছে, কারণ অনেক রোদ। তো আর এই যে, আর পটলও, এই যে কী কী সবজি আছে দেখাচ্ছে, এখানে আলু আছে, এই যে তোমার লাউ শাক, বেগুন, উচ্ছে, আর পটল ছিল, পটলটা বিক্রি হয়ে গেছে, আর কুদরি, ভেন্ডি, আর ওখানে গাঁঠি কচু, পেঁয়াজ, আর মা এই যে এখানে বসে বসে এগুলো সব মানে গোছাচ্ছে। আর ওখানে আছে পুঁই শাক, আর এই যে উচ্ছে, আর এই যে লেবু, তারপরে আদা, রসুন, লঙ্কা, কুমড়ো, ডিম, মানে এগুলো প্রায় সবই রেখেছে। আর আমার হাজব্যান্ড এখানে বসেই ছিল, একটু উঠে কোথায় গেল, আর মা এই যে বসে বসে এগুলো সব গোছাচ্ছে। এই যে আসলে আমাদের মানে প্রথম, তো তাই যাই মানে যা হয়। এই যে তো দেখালাম আমাদের দোকানটা, দোকান বলবো না, কারণ ওটা তো দোকান না, যেহেতু কিছুই নেই, মানে কোনো রুম টুম কিছু তো নেই, জাস্ট শুধু উপরে মানে একটা চাদরটা নিয়ে মানে নিচে বসা হয়েছে। কিন্তু ওটা আমার কাছে অনেক বড়, আর দোকানের মতনই।
আর তো তোমরা প্লিজ একটু আশীর্বাদ করো যাতে আমাদের ব্যবসাটা ভালো মতন মানে চলে আর ভালো মতন মানে চালাতেও পারি। আর সেরকম জানো সেরকম কোনো ঠিকও হয়নি, হঠাৎ করে মা বলল যে রাতেই ঠিক হয়েছে, সন্ধ্যের দিকেও না মানে তখন মানে খাওয়া দাওয়া করতে যাব, তার আগেটা মা বলল হঠাৎ করে এরকম যে তাহলে কর তুই এরকম ব্যবসাটা, দেখ না ভালো মতন চলে কিনা, আর বাড়ির মধ্যেই তো। তো আমিও বললাম, তো শুভ বললো যে ঠিক আছে তাহলে করি, যেহেতু বাবা যেহেতু দোকানে থাকে, আর বাজারে বাজারে না আমাদের দুটো দোকান, তো একটা দোকান আমাদের ভাড়াই দেওয়া থাকে, আরেকটা আমাদের ভুসিমালির দোকান বাজারে, তো বাবাও যেহেতু থাকে, তো বাবাও বললো যে ঠিক আছে আমি তাহলে দোকান সামনে নেবো ওখানে, তুই তাহলে ব্যবসাটা করবি যখন ভাবছিস তাহলে কর। তো ওর জন্যে তোমার শুরু করে দিলাম, জানি না কীরকম চলবে কি, আজকে তো ফার্স্ট দিন। তোমরা প্লিজ একটু আশীর্বাদ করো যাতে ব্যবসাটা ভালো মতন চলে, আর কি বলবো। তো চলো, আর মা যেহেতু ওখানে আছে, মাও ওখানে থাকছে, হাতে হাতে হেল্প করে দিচ্ছে, আর শুভ তো যেহেতু এই মানে সবজি ব্যবসা কোনোদিনও করেওনি, ও অতটাও কিছু জানে না, তবুও মাপ টাপ জানে, কারণ ভুসিমাল যেহেতু করতো, তো তার জন্য মা একটু সাথে সাথে থাকে ওর। আর আমিও যাই, আমিও সবজি টবজিগুলো বের করি, আবার ভেতরে ঢোকাই, এগুলো করি, তারপরে হচ্ছে মাও হেল্প করে সাথে সাথে। তো এখন মা ওখানে আছে, থাক, আর আমি এখন রান্না করব, রান্না করতে যাব, কারণ এখন এখন বাজে ওই 10টা মতন, 10টা বাজে, তো এখন যাব রান্না করতে, আবার রান্না করতে করতে অনেক দেরিও হয়ে যাবে, তো রান্নাটাও করতে হবে। তো তো চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর রান্নাটা এবারে শুরু করব। তো আজকে রান্না কী কী হবে সেটাও বলছি, আজকে করবো লাউ শাক দিয়ে ডাল করব, আর ডিমের ঝোল করব, আর করব একটা কোনো একটা ভাজা করতে হবে, সেটা এখনও জানি না কী করব। তো ফ্রিজ থেকে বের করি কী কী সবজি আছে দেখি, তারপরে একটা কোনো ভাজা করতেই হবে। তো এখানে এখন আমি এই যে এখানে এখন আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে সিদ্ধ ডাল, ডালটা সিদ্ধ হচ্ছে, তো ডাল দিয়ে লাউ শাক হবে, আর এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমটা সিদ্ধ হোক। তো এখন যাবো সবজি কাটতে, ডালটা সিদ্ধ হোক, লাউ শাকটা কাটবো আগে, তারপরে কাটবো ডিমের ঝোলে আলুটা কাটবো, আর দেখি কি ভাজা করি। আসলে কি জানো, আমি আমি সবজি টবজি কাটতে পারি না, আর সবজি কাটতেও আমি অত ভালো জানি না, সবজি কাটতে গেলে প্রায় সময় আমি হাত টাত কেটে ফেলি, তো বিয়ের পর থেকে সেরকম আমি সবজি টবজি কাটিও নি, মাই কাটে, আর আজকে মা মানে কাটছে না, কারণ হচ্ছে আমার বর হচ্ছে একটু দোকানে যাবে, বাবা ডাকলো কি দরকার আছে দোকানে বোধহয়, তোকে একটু দোকানে যেতে হবে, তো মা এখন সবজি দোকানে বসেছে, কারণ ওখানে তো কাউকে বসতে হবে না, কেন রাস্তা দিয়ে গরু টরু যদি যায় বা ছাগল যদি যায় তো সবজি টবজি তো খেয়ে নিতে পারে, আর ওখানে তো একজনকে থাকতে হবে। তো মা ওখানে আছে, মাকে বললাম আপনি ওখানে থাকুন, আর আজকে আমি সবজিটা কাটবো, দেখি পারি কি না। তো এখন চলো তাহলে সবজিটা কেটে নিই ফটাফট, আর এদিকে ততক্ষণ ডিমটা সিদ্ধ হয়ে যাক আর ডালটাও সিদ্ধ হয়ে যাক। তো আমি এখন সবজি কাটতে চলে এসেছি, আর এখন কাটবো লাউ শাকটা। আর এটা আমাদের দোকান মানে আমাদের যে দোকান দিয়েছি ওখান থেকেই লাউ শাকটা নেওয়া, তো কালকেই নিয়েছিলাম, হাফটা তরকারি করেছিলাম আর মা হাফটা রেখে দিয়েছিল, ওটা এখন এই যে ডালে দেবো। তো শাকটা কেটে নিই, আর মায়ের মতন এত ভালো করে আমি কাটতে পারি না, আগেও আগেও বললাম যে আমি সবজি টবজি কাটতে পারি না, মা অনেক সুন্দর করে সবজি কাটে, মা যেহেতু ওখানে আছে তাই আমি এই জন্য আজকে কাটছি। সবজি কেটে আবার রান্না করে আবার চলে আসলাম, তো কী কী সবজি কাটলাম সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমার এখানে যে এটা এটা কেটেছি যে বেগুন ভাজা, বললাম তো তোমাদেরকে যে আমাদের কিছু না কিছু ভাজা করতে হবে, তো এখানে বেগুন ভাজা করব, আর এই যে এখানে উচ্ছে কুমড়ো কাটলাম, উচ্ছে কুমড়োটা একটু ভাজা হবে, আর লাউ শাকটা এই যে কেটেছিলাম, আর লাউ শাকটা কেটে এই যে এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, লাউ শাকটা ডাটাগুলো একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে এর মধ্যে ফোড়ন দেবো,
আর এখানে এই যে ডিমের ঝোলের জন্য এই যে এরকম টাইপের আলু কেটেছি, এই যে। আর আর এখানে হচ্ছে আর ডিমের ঝোলের জন্য মশলা এই যে আদা রসুন আর পেঁয়াজ করেছি। আর আদা রসুনটা না আজকে মিক্সচার মেশিনে মানে পেস্ট করবো না, যেহেতু অল্প অল্প আছে তো আজকে না এটা সিলে আমি বাটবো। আর এখানে এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা এবার ছাড়াবো। আর এইদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে চালটা এখন তুলে দেবো ধুয়ে, আর ততক্ষণ ডালটা হোক সিদ্ধ, তারপরে ফোড়নটা দেবো। আর সবজিগুলো কীরকম কাটা হয়েছে জানি না, আমি মানে ভালো করে পারি না করতে, বললামই তোমাদেরকে, তো যেভাবে পেরেছি ওইভাবেই করেছি। তো চলো এখন ভাতটা বসিয়ে দিই, তারপর আর ওদিক ওদিকে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই যে ডিমটা ছাড়াচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, আর ডিমের লুকটা দেখাচ্ছি কি অবস্থা করেছি ডিমগুলো ছাড়াতে গিয়ে। এই দেখো এই যে প্রতিটা ডিম এরকম কিরকম করে ছাড়িয়েছি, দেখো পুরো এই অবস্থা হয়ে গেছে, এই যে সব উঠে খাবলা খুবলি হয়ে গেছে। তো এই যে ডিমটা ছাড়ানো হয়ে গেছে, এবার এই ডালে ফোড়ন দেবো। এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ডাটাগুলোও হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে রেখেছি, এখন কড়াইতে ডাল ফোড়নটা দেবো। আর তোমাদেরকেও দেখাচ্ছি যে আমরা কিভাবে ডালে ফোড়ন দিই, আর মানে ডালে না মানে কি এরকম টাইপের করে যদি ফোড়ন দাও না তাহলে ডালে একটা আলাদাই টেস্ট বেরোয়। তো আমরা ডালের মধ্যে কী কী মশলাও দিই সেটাও তোমাদেরকে দেখাবো, মশলা না ফোড়ন কী কী দিই সেটা দেখাবো। তো চলো, তো সবার ফার্স্টে এই যে ডালে দিলাম সর্ষের তেল, তো এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে মানে তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে ফোড়ন দেব, তোমার ফার্স্টে দেবো শুকনো লঙ্কা, তো এখানে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দেব একটা তেজপাতা দেবো অল্প একটু, কারণ হচ্ছে মানে আমার বাবা ডালে তেজপাতা পছন্দ করে না, কিন্তু আমি তো অল্প একটু দিয়ে দিই, এই অল্প দু টুকরো দেবো। আর তো মেন এর মধ্যে ফোড়ন যেগুলো দেবো সেগুলো দেখাচ্ছি, তো ফার্স্ট দেবো এই যে অল্প একটু গোটা জিরে, ফার্স্টে দেবো এই যে অল্প একটু গোটা জিরে, আর দেবো অল্প একটু কালো জিরে, আর এই যে এটা হচ্ছে রাঁধুনি, এই রাঁধুনি অল্প একটু দেবো, আর দেবো এই যে গোটা ধনিয়ে, এই যে গোটা ধনে দেবো অল্প একটু, আর আর একটু গোটা জিরে কালো জিরে দিয়ে দিই। আর তোমরা ফোড়নটা তোমাদের পরিমাণ মতন দেবে, কেন কেউ অল্প ফোড়ন পছন্দ করে বা কেউ হচ্ছে বেশি, তোমরা যদি এইভাবে ডাল করতে যাও, আমি যেভাবে মশলা দিলাম এইভাবে মশলা দিয়ে যদি ডাল রান্না করতে চাও তো তোমরা তোমাদের পরিমাণ মতনই ফোড়নটা দেবে। আর আমরা একটু বেশি যেহেতু খাই তো আমরা একটু বেশি করেই ফোড়নটা দিই। আর এইভাবে করে এই মানে এরকম টাইপের মশলা মানে ফোড়নগুলো দিয়ে যদি ডাল রান্না করো না খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এটা এখন ভালো করে ফোড়নটা একটু ভেজে নিই, তো এটা তখন একটু ভাজা ভাজা হয়ে যাবে না। আর এরকম ফোড়ন দিয়ে তুমি নর্মালি মানে নর্মালি সিম্পল ডালও রান্না করতে পারো, তো আমরাও এইভাবেই রান্না করি। আর পাঁচফোড়ন দিয়ে যখন আমরা ডাল করি তখন পাঁচফোড়নের মধ্যে পেঁয়াজ দিই, কিন্তু আমরা বেশিরভাগ পাঁচফোড়ন দিয়ে ডাল করি না, আমরা এইভাবে মশলা দিয়ে ডাল রান্নাটা করি। তো এই ডালটা যখন মানে ফোড়নটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন এখন এই ফোড়নটাকে না ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দেবো। আর এটা এটা করি তার কারণ হচ্ছে তোমার যখন ফোড়নটা এইভাবে মানে এ করবো ঘাটবো তখন এই যে এই মশলাগুলো একটু মানে এ হয়ে যাবে, ঘাটা ঘাটা হয়ে যাবে এই যে মশলাগুলো। আর এর মধ্যে যখন ডালটা দেবো না তখন ডালটার মধ্যে একটা আলাদা সেল বেরো। তো ঘেঁটে দিয়েছি, এবার এর মধ্যে এই যে ডালটা সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দেবো। এটা একটু ফুটে গেলেই এবার নামিয়ে দেবো, নুনটা দেখবো, নুনটা দেখে নামিয়ে দেবো ডালটা। তো এই যে ডালটা যে ফুটে গেছে, আর ফুটে গেছে এবার নামাবো, নুনটা আমার দেখা হয়ে গেছে, নুনটা ঠিক আছে। এর মধ্যে নামানোর আগে অল্প পরিমাণে একটু চিনি দেবো, কারণ হচ্ছে যেহেতু লাউ শাকটা দেওয়া আছে, এমনি নর্মালি ডাল করলে চিনি দিই না, যেহেতু লাউ শাকটা দেওয়া আছে তো ওর জন্য অল্প একটু চিনি দেবো, তার টেস্টটাও ভালো হয়। তো আমি এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম,
এবার একটু ঘেটে দিয়ে নামিয়ে দেবো। বাস হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। তো এই যে নামিয়ে দিয়েছি, এই যে আমার ডাল রান্না কমপ্লিট। এবারে বাস হয়ে গেছে, তো আমার ডালটা তো হয়ে গেছে। আর এই যে কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি, আর এখন করব আমি এই যে বেগুন ভাজা করব, আর হচ্ছে উচ্ছে কুমড়োটা ভেজে নেব। উচ্ছে কুমড়ো আর বেগুন ভাজাটা তোমাদের মানে তোমাদেরকে দেখাবো না, কারণ হচ্ছে এটা আর কী দেখাবো, এটা তো সবাই জানো, তেলে ভাজবো আর কিছু করব না। তো তোমাদের তোমাদের কাছে আমি ডিমের ঝোলটা শেয়ার করব, যে আমি কিভাবে ডিমের ঝোল রান্না করি। আর এর আগে আমার একটা ভিডিও আমি ছেড়েছিলাম ডিমের ঝোল রেসিপি, আর ওটা হচ্ছে আমার হাজবেন্ড কীভাবে ডিমের ঝোল রান্না করেছিল ওটা দেখিয়েছিলাম, আর ওর রেসিপি আমার রেসিপি আলাদা। তো আমি আজকে কীভাবে মানে ডিমের ঝোল রান্না করি সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তার আগে আমি বেগুন ভাজাটা এটা করে নিই, তারপরে ডিমের ঝোল যখন রান্না করবো তখন তোমাদের কাছে আবার আসছি। আর বেগুন ভাজা আর কুমড়ো ভাজাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আর কুমড়ো ভাজাটা শুধু আমি কালো জিরা দিয়ে করেছি, ভেজেছি। আর এই যে বেগুন ভাজা, এই যে আর এবার এই যে এখানে ডিম বসাবো, ডিম রান্নাটা। তো চলো ডিমটা তোমাদের কাছে শেয়ার করবো কীভাবে রান্না করছি। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, এখানে কড়াইতে তেল দেবো। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন এই যে আলুগুলো ছেড়ে দেবো, আর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক। আর আলুর মধ্যে না একটু টুকরা টুকরা রয়ে গেছে, কি করবো বলো। আর আমি অত বড় বললাম তো সবজি কাটতে পারি না, তাই এই যে অল্প অল্প একটু ঠোকলা রয়ে গেছে এই যেগুলো। আর যা হয়েছে আর যে ওরকমই খেয়ে নেবে আজকে, কী করবে। তো এটা ভাজা হোক, আর এটা ততক্ষণ ভাজা হোক, এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিই। তো এর মধ্যে এই যে পরিমাণ মতো নুন দেবো আলুটা ভাজার মতন, আর দেবো হলুদ একটু, অল্প একটু হলুদ দিয়ে দিই। তো এটা ততক্ষণ ভাজা হোক। আর এখন আমি আর আদা আর রসুনটা হচ্ছে শিলে পেস্ট করে নিই। তো চলো, তো এই যে আমি শিলা নড়া এখানে নিয়ে চলে আসছি, আর এই যে রসুনগুলো নিয়ে নিলাম, আর এই যে আদাগুলো নিয়ে নিলাম। আর এর মধ্যে না কাঁচা লঙ্কা দিলে খুব ভালো হতো, কিন্তু না আমার হাত প্রচণ্ড জ্বালা জ্বালা করে, ওর জন্য আমি কাঁচা লঙ্কা বাটতে পারবো না, এই জন্য এটা বেটে নেবো। আর পেঁয়াজ বাটবো না, পেঁয়াজ এমনি থাকবে, তো এটা বেটে নিই। তো অনেকদিন পরে শিলে বাটছি, তো এই যে আমার মশলা বাটা কমপ্লিট, যেখানে নিয়ে নিই। আর এই জলটা একটু নেবো, কেননা সবাই বলে যে শিলে বাটা মশলা ধোয়া জলটা নাকি খুব ভালো, তরকারি দিলে নাকি খুব টেস্ট হয়, তাই একটু পুছে একটু মশলা জলটা নিয়ে নেব। তো হয়ে গেছে এই যে, তো আমার এখানে যে আলু ভাজা হয়ে গেছে, এই যে আলুটা ভেজে রেখেছি, আর এই যে মশলাগুলো সব, আর এই যে কড়াইতে তেল দিয়েছি, আর এর মধ্যে এখন দেব ওই যে গোটা জিরে, এই গোটা জিরে বলছি সরি, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর দেব এই যে দুটো তেজপাতা, এই যে আর এর মধ্যে ফোড়ন দেব তোমার গোটা জিরে দেব। তো এই যে অল্প একটু গোটা জিরে দেব, আর অল্প একটু ধনিয়ে, এই যে ধনে গুঁড়ো, তো গোটা জিরাটা দেওয়ার পরে এরপরে দেব একটু রাঁধুনি, এই যে অল্প একটু রাঁধুনি দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে
এর মধ্যে দেব এই যে কুচিয়ে রাখা, এই যে কুচিয়ে রেখেছিল পেঁয়াজটা, পেঁয়াজটা দিয়ে দেবো এবারে। আর পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে একটু নুন দেব সামান্য, আর হলুদ দেব। তো এর মধ্যে এই যে অল্প একটু নুন দিয়ে দিই, আর পরে নুন লাগলে দেব, ঝোল মানে জল দেওয়ার পরে যদি একটু নুন লাগে তখন দেব, না হলে কিন্তু এখন অল্প একটু দিয়ে দিই। আর এখানে অল্প একটু দেব হলুদ, আলুতে হলুদ দিয়েছিলাম তাও এখানে অল্প আরেকটু হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করি, আর পেঁয়াজটা হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব এই যে আদা রসুন যে পেস্ট করে রেখেছি এটা। আর এখন আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে মশলা ধোয়া ঝোলটা। তো এর মধ্যে দেব আমি এক চামচ জিরে গুঁড়ো, এই যে এক চামচ জিরে গুঁড়ো দেব, আর দেব অল্প একটু ধনিয়ে মানে ধনে গুঁড়ো, এই যে এক চামচ ধনে গুঁড়ো এই জলটার মধ্যে। তো এখানে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্যে, আর না হলে আমাদের কাঁচা লঙ্কারই রান্না হয়। আর এখানে আদা রসুন যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিয়েছি পেঁয়াজটার মধ্যে, এই যে আর আদা রসুন পেঁয়াজটা আর এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন এই যে মশলার যে জলটা, এর মধ্যে যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মানে শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম এটা এখন এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আর একটু জল দেবো, তো এটা একটু ভালো করে ফুটে যাক আর মশলাটা ভালো করে মানে কষে যাবে। ডিমের ঝোলের মশলাটা একটু মানে মানে জল দিলাম একটু কষে যাক। আর আর ওখানে হচ্ছে মা সবজিগুলো সব ভেতরে নিয়ে আসছে, কারণ 12টা বেজে গেছে আর বাইরে রাখবে না সবজিগুলো, যে কটা বেঁচেছে সেগুলো হচ্ছে ভেতরে নিয়ে আসছে, আর ভেতরে নিয়ে এসে আমার রুমের মধ্যেই রাখছে। আর কারণ হচ্ছে আমাদের রুমটা একটু ঠান্ডা আছে তার জন্য আমাদের রুমের মধ্যেই সব রেখেছে, আবার বিকেলে নিয়ে বসবে। তো দেখাচ্ছি দাঁড়াও, এই যে এটা হচ্ছে আমাদের ডিমের পেটিটা পুরো, আর কাঁচা লঙ্কা, এই যে কিছু কিছু জিনিস সব বেঁচে গেছে, এগুলো সব মা নিয়ে আসছে ভেতরে এক এক করে, কেননা দোকান মানে ওটা দোকানে আবার বন্ধ করে দেবে, বন্ধ কি বলবো মানে সব গুটিয়ে নেবে। আর এই যে এখন 12টা কি 12টা 10 বাজে, এই দেখো এই যে 12টা 10। আর তো মা ওগুলো যখন নিয়ে আসছে নিয়ে আসুক, আর ওখানে হচ্ছে আমার যে বৌদি আর যে দেওর সব দাঁড়িয়ে আছে, আর মা ওখানে সব কিছু গোছাচ্ছে আর রুমের মধ্যে ঢোকাচ্ছে এই যে। তো চলো আমার মশলাটা দেখি কতদূর হয়েছে। তো এই দেখো, তো এখানে আমার এই যে দেখো মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এই যে জলটা যা ছিল মরে গেছে, আর দেখো তেলটা এই যে উপরে ফুটে ফুটে উঠছে, আর এটা যখনই ওঠে তখনই ভাবি যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো যেহেতু হয়ে গেছে, আর এর মধ্যে দেবো এই যে আমি কয়েকটা এই যে গরম মশলা, গোটা গরম মশলা এইভাবে দিয়ে দেবো। এরপরে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা আলুটা, দিয়ে ভালো করে আলুটার সাথে এটা মশলাটা একটু ভালো করে মাখিয়ে নেবো। এই যে মাখানো হয়ে গেছে মশলার সাথে, মশলা আলুটা ভালো করে এর মধ্যে এবার দিয়ে দেবো জল, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এর মধ্যে।
এরপরে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ আমি অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম জাস্ট কালার হওয়ার জন্য, তাই আমি এই যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি গোটাই দিয়ে দেবো। তো দু তিনটে হয়তো মানে গেলে দেবো, কিন্তু যদি আরও বেশি ঝাল লাগে তখন সবগুলোই তখন ঘেঁটে দিতে পারবো, নালে হয়তো দুটো হয়তো ঘাটলাম, তো তারপরে যদি ঝালটা কম লাগে তখন সবগুলো দিতে পারবো, তাই কয়েকটা বেশি করেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখন আলুটা একটু ভালো করে সিদ্ধ হোক আর ঝোলটাও ভালো করে ফুটুক। এবার এটা এবার ডিমের ঝোলটা এবার ঢাকা দিয়ে দেবো। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার আলুটা ভালো করে সিদ্ধ হোক। এখন চলো মায়ের সাথে একটু হেল্প করে নিই। এতগুলো লাউ শাকও রয়ে গেছে, এগুলো ভেতরে ঢোকাই। তো মায়ের সাথে সবজিগুলো ঢোকানো একটু হেল্প করে দিলাম, আর এখন আমার ডিমের ঝোলটা তখন দেখতে আসলাম। তো আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেবো। এই যে আমার ডিম, এই যে ঝোল ফুটে গেছে, আর এর মধ্যে যে ডিমগুলো ছিট দিয়ে দেবো। আর গরম মশলা আমি আর দেবো না, কারণ হচ্ছে ওই যে গোটা গরম মশলাটাই দিয়েছিলাম ওটাই। আর এই যে ডিমটা দেওয়ার পরে আর 5 মিনিট, 5 মিনিটও না, 5 মিনিট মতন ধরো না, 4-5 মিনিট মতনই ফোটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। তাহলে আমার ডিমের ঝোল রেডি। আর ডিমগুলো যা চেহারা বানিয়ে দিয়েছি ছাড়াতে গিয়ে, কার মানে মানে প্রতিটা ডিমেরই মানে কোনো না কোনো জায়গা উঠে গেছে, চোখলা উঠে গেছে সব, এই অবস্থা করে দিয়েছি ডিমগুলো নে। তো এটা একটু ফুটে যাক। তো ডিমের ঝোল কমপ্লিট, এবার এটা নামিয়ে দেবো। চলো, আমার নুন টুন সব দেখা হয়ে গেছে, সবই ঠিক আছে, এই যে হয়ে গেছে, এটা নামিয়ে দিই। রান্না হয়ে গেছে আর সবার শেষে তোমাদেরকে আরেকবার সব রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে ডিমের ঝোল, এই যে ডাল, আর এই যে বেগুন ভাজা, আর এই যে কুমড়ো, আর উচ্ছে ভাজা। আর তো আমি রান্না করে চলে এসেছি, আর এখন ফ্যানটা চালিয়ে দিয়ে শুয়ে পড়েছি, কারণ একদম আর ভালো লাগছে না, ভীষণ গরম লাগছে। আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তার এখন বাজে 1টা। আর শুভ আর বাবাও চলে আসছে দোকান থেকে, তো শুভ গেছে এখন স্নান করতে, আর বাবা হাত মুখ ধুচ্ছে। তো শুভ স্নান করে আসুক, তারপরে একসাথে সবাই লাঞ্চটা করে নেব, ততক্ষণ একটু 5-10 মিনিট একটু রেস্ট নিই। আর ভালো লাগছে না একদম, কারণ একা হাতে আজকে সবজি কেটে রান্না করেছি, ভীষণ প্রবলেম হয়েছে, কারণ মা সবসময় সবজিটা কেটে দিত আর আমি রান্না করে নিতাম, তাই বুঝতে পারতাম না। আর আজকে একাই করতে হয়েছে, মা ওইদিকে ব্যস্ত ছিল, আর সকাল থেকে আজকে অনেক পরিশ্রমও হয়েছে, তাই আর ভালো লাগছে না। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করব। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি আমাদের নতুন ব্যবসার কথাও বললাম, আর হচ্ছে আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমাদের যদি আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে, বা তোমরা চাইলে বাড়িতেও ট্রাই করতে পারো, তো ভালো লাগলে ট্রাই করো, আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে।
আর আমার সত্যি কথা বলতে একদম কথা বলার আর ইচ্ছে করছে না। এখন মনে হচ্ছে যে 10টা মিনিট আমি চোখটা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকি। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।